সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 9 জৈব অণুর একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জৈব অণুর যে বিষয়টি এবং এই সংক্রান্ত একটি মিলার উরের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটি আমরা আলোচনা করব। তো জৈব অণু হচ্ছে যে সাধারণত জীবদেহ গঠনে যে আমাদের জীবদেহের মধ্যে যে উপাদানগুলা থাকে বা রাসায়নিক অণুগুলা থাকে, সেগুলা প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তাদেরকে আমরা জৈব অণু বা বায়োমলিকুল বলে থাকি। আমাদের এই জৈব অণু তৈরি করতে প্রায় 25টির মতো মৌলিক অণু থাকে। এর মধ্যে 6টি হচ্ছে কমন, যেটা 6টি মৌলিক পদার্থ, এগুলো হচ্ছে সাধারণ উপাদান। এগুলো সবগুলোর মধ্যেই সাধারণত অধিকাংশ জৈব যৌগের মধ্যেই এই 6টি থাকে। এই 6টিকে আমরা সংক্ষেপে CHNOPS বলে থাকি, CHNOPS বা এইভাবে ব্যাখ্যা করতে পারি। আমাদের এই সি দিয়ে হচ্ছে কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, এন হচ্ছে নাইট্রোজেন, ও হচ্ছে অক্সিজেন, পি হচ্ছে ফসফরাস এবং এস হচ্ছে সালফার। এই 6টাকে আমরা সাধারণ উপাদান বলে থাকি জৈব অণুর। এই 6টা অণুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কার্বন, কারণ কার্বন হচ্ছে একটা কঙ্কালের মতো বা স্কেলিটনের মতো, যে এটা ছাড়া কোনো জৈব যৌগ তৈরি হয় না। এই জন্য কার্বনটা হচ্ছে বা কার্বন কঙ্কালটা হচ্ছে মেইন একটা উপাদান। এই জন্য কার্বনকে জীবনের ভিত্তি বলা হয়ে থাকে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, আদিমকালের চিত্র, যে ওই সময় যে উপাদানগুলো ছিল বাতাসের মধ্যে বিভিন্ন উপাদান ছিল, এবং সেই সময় আমরা এই বিভিন্ন ধরনের আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বজ্রপাত বা বৈদ্যুতিক ঝড় এগুলো আমরা দেখি তখনকার সময়ের মধ্যে। সেই সময়ের মধ্যে ওইগুলার কারণেই দেখা গেছে যে বিভিন্ন জৈব যৌগ তৈরি হয়েছিল, এবং এই জৈব যৌগগুলা তৈরি হওয়ার ক্ষেত্রে সেখানে বাতাসের যে উপাদানগুলো ছিল, যে পানি, তারপরে মিথেন, অ্যামোনিয়া বা হাইড্রোজেন, এই ধরনের উপাদানগুলোর উপরেই মূলত বজ্রপাতের প্রভাব বা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় বা ঘন ঘন শক্তিশালী সৌর বিকিরণ সেই সময় ছিল। এগুলার কারণেই মূলত বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ তৈরি বিষয়টি ঘটেছিল। এই বিষয়টি মূলত পরীক্ষা করেছিলেন মিলার এবং উরে, তারা এই পরীক্ষাটি করেছিলেন। এই পরীক্ষাতে আমরা দেখি এটা 1953 সালের পরীক্ষা, এবং এই পরীক্ষাতে আমরা যে বিষয়গুলো দেখি, যে এখানে একটা পাত্রের মধ্যে এখানে পানি আছে এবং সেখানে তাপ প্রয়োগ করা হচ্ছে, এই সেটা যখন জলীয় বাষ্প পরিণত হয় তখন দেখা যায় যে এই নলের মাধ্যমে এটা প্রবাহিত হয়ে একটা পাত্রের মধ্যে আসে। সম্পূর্ণটাই কাচের সিস্টেম ছিল, তো সেইখানে বিদ্যুৎ বাহকের মাধ্যমে স্ফুলিঙ্গ তৈরি করা হচ্ছে প্রাচীনকালে যেটা ছিল, এবং প্রাচীনকালে যে উপাদানগুলো এখানে বাতাসের মধ্যে ছিল, যেমন পানি, তারপরে মিথেন, অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন গ্যাস, এই গ্যাসগুলো ছিল এবং সেখানে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত করা হয়েছিল, এবং এগুলো করার ফলে দেখা গেছে যে এখানে নিচে শীতলকরণ একটা ব্যবস্থা আছে, যে এটাকে ঠান্ডা করার বিষয়। তারপরে এই ঠান্ডা পানিটা আবার পুনরায় প্রবাহিত হতো এর মাধ্যমে এবং সেটাকে আবার হিট দেওয়া হচ্ছে। এইভাবে এক সপ্তাহ এই পরীক্ষাটা চালানোর পরে প্রথম অ্যামাইনো অ্যাসিড একটা যৌগ তৈরি হয়, এবং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক, অর্থাৎ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি হয়ে থাকে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা এই মিলার উরের পরীক্ষার মাধ্যমে পাওয়া যায়, এবং এই পরীক্ষার মাধ্যমেই দীর্ঘ সময় এই পরীক্ষার মাধ্যমেই বিভিন্ন এটা প্রমাণিত হয় যে অর্গানিক কম্পাউন্ড গুলা কিভাবে প্রাচীনকালে বা একটা সময় পৃথিবীতে তৈরি হয়েছিল, এবং সেই তৈরি করার ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড তৈরিটা একটা গুরুত্বপূর্ণ ধাপ ছিল। তা আমাদের এই অধ্যায়ে দেখা গেছে 4টা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ সম্পর্কে বা জৈব অণু সম্পর্কে আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে লিপিড, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট এবং প্রোটিন। এর মধ্যে এই প্রোটিনটাই আমরা বলেছিলাম যেটা প্রথম তৈরি হয়েছিল পৃথিবীতে, এবং নিউক্লিক অ্যাসিড এটাও খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন অন্যান্য যৌগ তৈরি করা বা অন্যান্য অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ তৈরি করার ক্ষেত্রে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাই এখানে তৈরি হয়েছিল।
এখানে এই বিষয়টা, এখানে আরেকটা বিষয় আলোচনা আছে, সেটা হচ্ছে জৈব পলিমার। পলিমার হচ্ছে যে অনেকগুলো একক, যেমন আমরা অ্যামাইনো অ্যাসিড, মিলার উড়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছিল, এবং অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন একটা সূত্রক দ্বারা গঠিত হয়ে একটা চেইনের মতো তৈরি করে, তখন সেটাকে আমরা পলিমার বলে থাকি, এটাকে পলিমার। আর যখন এগুলা অ্যামাইনো অ্যাসিডটা একক হিসাবে থাকেন, তখন সেগুলাকে আমরা মনোমার বলে থাকি। তা আমরা চারটা জৈব যৌগের কথা এখানে আলোচনা করি। সেই এটার মধ্যে কার্বোহাইড্রেটটা আসছে। কার্বোহাইড্রেটের একক হচ্ছে সরল সুগার বা গ্লুকোজ। এগুলা অসংখ্য গ্লুকোজ মিলে, হাজার হাজার গ্লুকোজ মিলে কার্বোহাইড্রেট বা তৈরি হয়ে থাকে। প্রোটিন, প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড গুলা তৈরি হয় মনোনিউক্লিওটাইড দ্বারা, এরকম অসংখ্য মনোনিউক্লিওটাইড মিলে একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। লিপিডের একক হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এই সরল সুগার, অ্যামাইনো অ্যাসিড, মনোনিউক্লিওটাইড, ফ্যাটি অ্যাসিড, এগুলোকে আমরা একক মনোমার বলে থাকি। আর এগুলা মিলেই যে জৈব অণুগুলো তৈরি হয়ে থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড, এগুলো হচ্ছে পলিমার। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার বিষয়টা। আমরা আগামী ক্লাসে কার্বোহাইড্রেট সম্পর্কে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকের বিষয়গুলো আমরা স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছি। থ্যাংকস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।